আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যার বিষয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা না টেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এটা আমার কি আছে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, আর এটা হচ্ছে লব, আর হচ্ছে কত হর। এখন আমরা কি করতে পারি, দশমিক ভগ্নাংশে আমার কি করতে হবে, প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কি করব, যে হওয়ার দিয়ে কি করবো, আমরা লব দ্বারা কি করবো, ভাগ করব। এখন দেখেন এখানে তো আর ভাগ দেখেছে, এই সংখ্যাটা আমার ছোট, তাহলে কি করব, পয়লা ঘরে একটা দশমিক দিয়ে এখানে একটা লিখবো শূন্য, তাহলে আমরা কত বাদ দিয়েছি 30। এখানে 30টা কি করবো, আর দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, পাইতেছি আমরা 3 আটা কত, 24। 3 আটা 24 ভাগ করলে পাইতেছি কত, 6। যেহেতু এটা এখন আবার ভাগ দেখেছে না, তাহলে আমরা কি করবো, আবার একটা দশমিক দিয়ে দিচ্ছি, আর একটা কি করবো শূন্য দিব। এখন আবার ভাগ করব, কত পাবো, 7 আটা কত, 56। বিগ করলে পাইতেছি আমরা কত, 4। এখন তো আমাদের আবার ভাগ দেখেছে না, এখন কি করবো, এখানে আবার দশমিকের জন্য একটা কি দেবো, আমরা শূন্য দিব। এখন ভাগ করলে আমরা কত পাবো, দেখুন 5 আটা কত, 40, বাকি শূন্য। তাহলে আমরা এখানে উত্তর কত আছে, 0.375, এটা আমাদের ছিল উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা আমাদের ছিল প্রকৃত ভগ্নাংশ, সরি এটা আমাদের ছিল, হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ। এখন আরেকটা দেখাবো অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে আমরা কি করব, দশমিকে প্রকাশ করব। কি করব, আমরা 5 দেখি ভাগ করব, ভাগ করবো এখন, তাহলে আমরা কি করব, যেহেতু ভাগ দেখাচ্ছে তখন আমরা কি করবো, ভাগ করে নিব, 3 একে কত, 3, বিগ করলে দেখতেছে আমার কত, 2। এখন তো আমার ভাগ যাইতেছে না, ঠিক না, যেহেতু এই সংখ্যাটা আমার ছোট, তাহলে ফলে ঘুরে একটা দশমিক দিয়ে দিয়ে এখানে একটা শূন্য দিব। এখন আমরা কি করবো, ভাগ করবো, 3 6 কত, 18, ভাগ বিগ করলে দেখতেছি কত, আমরা 2। 2 এখন আবার কি করি, দশমিক জন্য এখানে একটা শূন্য দিব, আবার কি 3 6 কত, 18, 2। এভাবে আমার আসতে থাকবো প্রতিবারই, তাহলে আমাদের উত্তর হচ্ছে গা 1.6 কত, 6 6, ডটের মানে আরও আছে যেভাবে করেন। এখন দেখেন বড় সংখ্যাগুলো কিভাবে করবেন, এই সংখ্যাটা আপনারা কিভাবে দেন, ভাগ করবেন, দশমিকে প্রকাশ করবেন। এখন দেখেন এই সংখ্যাটা আমার ছোট, ঠিক না, তাহলে আমরা কি করবো, ওলা করে দশমিক দিয়ে এখানে একটা কি করবো, শূন্য দিয়ে দিব। এরপরে তো আমার ছোট হয়েছে, ঠিক না, ভাগ তো যাইতেছে না আমার, তাহলে আমরা কি করবো, আবার এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য দেবো একটা, কিন্তু আবার তো আমার যাইতেছে না, যদি এই সঙ্গে ছুটে তাহলে আবার কি করবো, একটা শূন্য দেয় এরা, তারপর এখানে কি আবার একটা কি করবো, শূন্য দেবো। এখন কি আমাদের ভাগ যাবে, তাহলে আমরা কত পারবো, 3 দেয়া কত পেয়েছি আমরা, 3000। এটা হয়েছে আমার আপনাদের উত্তর 0.003, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা ম্যাথ দেখেন, এটা কি করবো, আমরা দশমিকে প্রকাশ করব। এটা যেহেতু এখানে আমাদের কাটাকাটি যাই আছে, আমরা কি এটাকে আগে কি ভাগ করে নিতে পারবো, আবার কি যেভাবে আছে এভাবে রেখে কি করতে পারবো, আমরা দশমিকে প্রকাশ করতে পারবো। যদি ভাগ করে নিই তাহলে আমাকে কত পাবো, কত, 1/16, আর যদি ভাগ না করি তাহলে যা আছে তাই, আমি যেভাবে আছে ওইভাবে রেখে আপনাদেরকে করে দিচ্ছি। 5, এই সংখ্যা কি হয়েছে আমার ছোট হয়ে গেছে, তাহলে কি ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে একটা কি দেবো, শূন্য দেব। এখন তাও তো ছোট হয়েছে, ভাগ যায় না, তাহলে আবার কি করবো, পলাই ঘরে একটা শূন্য দেয় এরা, তারপর এখানে একটা কি দেবো, 0 দেবো। এখন কত দিয়েছে আমার দেখেন, 6 দেখো, 6 8 মানে 480, 6 দেখো বাইরে কত, 480, বিগ করলে বাইরে কত, 20। এখন তো যায় না, তাহলে আবার কি করবো, আবার এখানে কি করবো, একটা দশমিকের জন্য একটা কি দেবো, আমরা শূন্য দিব। এখন ভাগ করলে কত পাবো আমরা, আর 80 দুগুণে কত, 160, বিগ করলে পাইতেছি আমরা 40। এখন তো আবার ভাগ যায় না, সংখ্যাটা আমার ছোট হয়েছে 80 টাকা, তাহলে আবার কি করবো, একটা দশমিকের জন্য একটা কি দেবো, আমরা শূন্য দিব। এখন কত হবে, 80 কত হবে, 5 আটা কত, 40, তার মানে কত, 400। এটাই উত্তর, আশা করি সবাই বুঝতে পারছেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।